মানুষের জন্য যারা নিঃশেষে প্রাণ বিলান তাদের কখনো ক্ষতি হয় না, তাদের কেউ শেষ করতে পারে না। মানুষের ভালোবাসায় তারা ফিরে আসেন বারবার। তেমনি এক মানুষ অন্তপ্রাণ ব্যক্তি ডায়নামিক জননেতা সুধাংশু দাস, বর্তমান সময়ে রাজ্যের সবচেয়ে আলোচিত নাম। তাঁর মতো জনদরদিকে মন্ত্রী হিসাবে দেখতে দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল ফটিকরায়বাসীর। ডায়নামিক এ বিধায়ক যখনই যেভাবে যেভাবে সুযোগ পেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন। মানুষের সেই ভালোবাসা তাকে এখন আরও বৃহত্তর পরিসরে নিয়ে গেছে মানুষের সেবা করার জন্য। রাজ্যের মানুষ এখন জানে তাদের একজন প্রকৃত জননেতা আছেন, যিনি রাজধানীতে থাকলেও যার মন কাঁদে গ্রামের মানুষের জন্য, নিজের এলাকার জন্য। ব্যক্তিগতভাবে সবসময় নিয়োজিত ছিলেন এলাকার মানুষের সেবায়। সরকারের অংশ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তার হাত দিয়ে রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে সরকারের উন্নয়ন যাত্রা। কারণ তার নেওয়ার কিছুই নেই, তিনি দিতে জানেন। রবিবার মন্ত্রী সুধাংশু দাসকে হঠাৎই দেখা গেল স্কুল মাঠে স্থানীয় ছোট ছোট খেলোয়াড়দের সাথে ক্রিকেট খেলতে। একজন মন্ত্রী হয়ে এইভাবে ছোট ছোট ছেলেদের সাথে তাকে খেলতে দেখে হতবাক এবং মুগ্ধ এলাকাবাসী। দেশের যে কোনো মন্ত্রীর সাথে দেখা করতে গেলে সাধারণত অনুমতি নিতে হয় আগে থেকে, কিন্তু নিজেকে মন্ত্রী হিসাবে জাহির না করে সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণের পাশে থেকে কাজ করতে পছন্দ করেন মন্ত্রী সুধাংশু দাস। হয়তোবা এই মানসিকতার জন্যই তিনি আজ ছোট বড় সবার কাছে প্রিয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।